মেরুদণ্ডের ঘাড়ে পিঠে এবং কোমরে তিনটা জায়গায় কিন্তু বাক আছে, মানে স্ট্রেট না হয়ে ঠিক ইংরেজি সি অক্ষরের মতো বাক। এই এক ঘাড়ে হচ্ছে সিটা আপনার সি যেভাবে আছে এইভাবে, ঠিক পিঠে সিটা উল্টানো, আবার কোমরে সি আগের সি এর মতো। তো স্পাইনটা এইভাবে তৈরি এবং খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আমি এই রুগীগুলা নিয়ে দীর্ঘদিন প্র্যাকটিস করছি, স্পাইনের সমস্যা নিয়ে ডিফর্মিটি হতে শুরু করে ব্যথা এবং স্পাইনাল বিভিন্ন আপনার পঙ্গুত্ব নিয়ে আমাদের কাছে আবার আমাদের ডিপিআরসি হসপিটালে রুগী আসে। তো আসলে প্রত্যেকটা রুগী কিন্তু একই না, বা প্রত্যেক রোগের কিন্তু রুগী একই সমস্যা নিয়ে আসে না, প্রত্যেকটা রোগ কিন্তু আলাদা আলাদা আইডেন্টিফাই করা যায়। মানে নরমাল কার্ভেচারটা যদি অন্যরকম হয়ে যায় তখন কিন্তু পেইন ফিল করে, পেইন হতে পারে। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা ফোনটি নিয়ে আসি। হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আসসালামু আলাইকুম, আমি কুমিল্লা থেকে বলতেছি, আমি লতিফা। জি, আমার মেরুদণ্ডের মধ্যে যে রোগগুলো নাকি থাকে ওই রোগগুলো এই মানে কোমরের দুই পাশের হাড্ডি মানে চাপে পড়ে গেছে, এই জন্য নাকি ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় না। এখন প্রচন্ড ব্যথা কোমরে, কোমর থেকে ব্যথাটা মাঝে মধ্যে উপরে দিগ আসে আবার নিচে দিগ নামে। এখন ডাক্তারের কাছে দেখেছিলাম, ডাক্তার বলছে কি যে এমআরআইটা দেখে বলছে যে ই করার জন্য কি জাবারুল ট্যাবলেট দিচ্ছে খাওয়ার জন্য, আর হইলো নিউরোবিন ট্যাবলেট দিচ্ছে খাওয়ার জন্য। এখন প্রচন্ড ব্যথা হইতেছে, এখন কি আমি এই ট্যাবলেট গুলো খাইলে আমার উপকার হইব না আমরা মনে হয় বুঝতে পেরেছি। দর্শক আমাদের সাথে থাকুন, আমরা উত্তর দিচ্ছি। অবশ্যই ওনার পিএলআইডি যেটা আমরা প্রায় বলে থাকি এবং কনফার্ম ডায়াগনোসিস, এবং যেহেতু এমআরআই করে ডিক্সের সমস্যা বুঝে যাচ্ছে যে চাপ খেয়েছে ওনার, আমরা তো ডাক্তাররা অনেক সময় রোগীদেরকে বোঝানোর জন্য বলি যে স্পাইনাল চাপ বা কম্প্রেশন থাকে, তো এখন মোটামুটি রোগীরা বুঝতে পারে যারা এই সমস্যার ব্যাক পেনে ভুগছে। তো ওনার সমস্যাটা আসলে পিএলআইডি। পিএলআইডি চিকিৎসার ক্ষেত্রে কিছু মেডিকেশন অনেক সময় সাময়িক কাজ করে, যেটা হচ্ছে দিচ্ছে যে পেইন কিলার বা আপনার ওই যে প্রিগাবালিন, এ সকল প্রিপারেশন কিছুটা উপকৃত হয়, কিন্তু বেসিক্যালি ওনাকে রিহ্যাবে যেতে হবে, পুনর্বাসন চিকিৎসা, দিস ইজ ইম্পর্টেন্ট। এবং পুনর্বাসন চিকিৎসাটা হচ্ছে কনজারভেটিভ ট্রিটমেন্ট, যেটা হচ্ছে অপারেশন ছাড়া। আমরা সাধারণত এই সকল রোগীগুলোকে আনুমানিক 2 থেকে 4 সপ্তাহ কমপ্লিট হসপিটালাইজড করে বিভিন্ন রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট দিয়ে থাকি। এক্ষেত্রে বিভিন্ন যন্ত্রের ব্যবহার হতে পারে, বিভিন্ন এক্সারসাইজ, থেরাপিউটিক এক্সারসাইজ প্রয়োজন হতে পারে, এবং পাশাপাশি রোগী কমপ্লিট রেস্টে থাকা দরকার, কারণ হচ্ছে এটা একটা ইঞ্জুরি জাতীয় সমস্যা, মেকানিক্যাল সমস্যা, যে ডিস্ক ফেটে গিয়েছে মেরুদণ্ডের কশেরুকায়, যে ডিস্ক আমি ইতিপূর্বে বলছিলাম যে ডিস্কটা ভিতরে যে জেলি থেকে বের হয়ে আসে অনেক কারণে, বিভিন্ন ফল্টি কারণে, বা মহিলা মানুষ নিচে বসে বসে কাজ করে, সামনে ঝুঁকে ঝুঁকে কাজ করতে হয়, তো এসকল কারণে ডিস্কের কম্প্রেশন হয়। আমাদের দরকার 1 নম্বর রেস্ট, 2 হচ্ছে ডিকম্প্রেশন, ফাইব্রোসিস হয়ে যায় অনেক সময়, অনেকদিন থাকতে থাকতে শুকিয়ে যেতে পারে, একেবারে আপনার নার্ভ মাসেলস এবং হাড় সহজ লেগে যেতে পারে, সেই ক্ষেত্রে অনেক সময় যদি নিউরোলজিক্যাল বড় আকারে কমপ্লিকেশন অ্যারাইজ করে, পা প্যারালাইসিস হয়ে গেল, প্রস্রাব ধরে রাখতে না পারা, পায়খানা ধরে রাখতে না পারা, তখন হয়তো অপারেশনে যেতে হতে পারে। আফটার অপারেশন আবার আপনাকে রিহ্যাবে যেতে হবে। আমার মনে হয় দর্শক আপনি বুঝতে পেরেছেন, যদি চিকিৎসা আপনি ভালো হয়ে যান ভালো, না হলে আপনাকে এই পদ্ধতি চিকিৎসা আগাতে হবে এবং এই জাতীয় বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চিকিৎসা নিতে হবে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে, আর তাই সঠিক ডায়াগনস্টিক রিপোর্টের জন্য আপনারা
আমাদের কাছেই আসে। আমরা বিশ্বাস করি প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। নির্ভুল রিপোর্ট অতি দ্রুত সময়ে আমরাই দিয়ে থাকি। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।